বং রান্নাঘরে জানাই সকলকে ওয়েলকাম। আমি কিন্তু আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, সকলের সাথে শেয়ার করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের রেসিপিটা স্টার্ট করি। ডিম তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, তাই আজকে একটু ভিন্ন স্বাদের ডিমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ডিমের পোচকারি আলু আর ফুলকপি দিয়ে। শীতকাল মানে বাজারে প্রচুর ফ্রেশ ফুলকপি, আর সেই ফুলকপি দিয়ে আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো শুরু করি। আমি ফুলকপিগুলোকে 2-3 মিনিটের জন্য একটু ভাপিয়ে নিয়েছি হলুদ আর নুন দিয়ে। এবার কড়াইতে আমি একটু সাদা তেল গরম করে নিয়েছি। এবার একটা ডিম আস্তে করে দিয়ে দিলাম। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু নুন আর গোলমরিচ গুঁড়ো। মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য একটু হতে দেব। দেখো পোস্টটা কিন্তু রেডি হয়ে গেছে, উপরটা একটু নরম নরম আছে, এই অবস্থায় কিন্তু নামিয়ে নিলাম। এবার এইভাবে বাকি পোচগুলো আমি তৈরি করে নেব। ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার ফুলকপিগুলোকে আমি একটু লাল করে ফ্রাই করে নেব। আমি এই সময় কিন্তু কোনো নুন বা হলুদ দিচ্ছি না, যেহেতু ভাপানোর সময় নুন হলুদ দুটোই দিয়েছি। আমি শুধু ফুলকপিগুলোকে একটু তেলে ফ্রাই করে নিচ্ছি। ফুলকপিগুলো ফ্রাই হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার এই ফুলকপি ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি আলু। সামান্য একটু হলুদ আর নুন দিয়ে আমি আলুটাকেও ভালো করে ফ্রাই করে নেব। আর আমার এই রেসিপি ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক করো, সকলের সাথে শেয়ার করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পরে বেলের আইকনটাও প্রেস করো নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আলুগুলো লাল করে ফ্রাই হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিলাম। এবার এই তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা। এবার ভালো করে একটু ফ্রাই করে নেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে আমি একটু লাল করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, সামান্য একটু নুন দিয়ে টমেটোটাকেও ফ্রাই করে নেব। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে, দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ভাজা মশলা। এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তোমরা ভাজা মশলা না থাকলে এখানে কিন্তু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োও ব্যবহার করতে পারো। মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকেও ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে প্রথমে আমি ফুলকপিটাকে একটু কষিয়ে নেব। ফুলকপিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার আলুটা দিয়েও আমি কিছু সময়ের জন্য একটু ভালো করে কষিয়ে নেব। সবকিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম, একবার ভালো করে মিক্স করে নেব। আর গ্রেভির টেস্ট বাড়ানোর জন্য কিন্তু অবশ্যই একটু উষ্ণ গরম জল ব্যবহার করবে, তাহলে দেখবে গ্রেভিটা খুবই টেস্টি হবে, একদমই পাঞ্ছে লাগবে না। আরও সামান্য একটু জল দিলাম। এবার দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেব একটু চিনি। এবার খুব ভালো করে মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3-4 কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্নাটা হতে দেব। প্রায় 5 মিনিট পর আমি ডিমের পোচগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একবার মিক্স করে নেব। আর
এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আমরা তো ডিমের সাধারণত ঝোল বা ডিমের কালিয়াই খেয়ে থাকি। এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্নাটা হতে দেবো। প্রায় 4 মিনিট পর আমার কিন্তু আলু ফুলকপি দিয়ে ডিমের পোচকারি একদমই রেডি। গ্যাসটা বন্ধ করে উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো, তারপর গরম গরম পরিবেশন করবো। তৈরি হয়ে গেল আলু ফুলকপি দিয়ে ডিমের পোচকারি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।